প্রিয় দর্শকবৃন্দ, ঢাকা 15 আসনের খুব চেনা মুখ ও জননেতা গাজী মেজবাহুল হোসেন সাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ঢাকা 15 আসনে সর্বস্তরে জনগণের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ঢাকা 15 আসনের এলাকাবাসী, আমরা মূলত ঢাকা 15 আসনটাকে একটি ঢাকা শহরের ভিতরে একটি সুন্দর পরিকল্পিত আসন হিসাবে আগামী দিনে দেখতে চাই। আপনারা জানেন ইতিমধ্যে সারা বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনা সরকার এই প্রায় 10 বছর যে উন্নয়ন করেছে, সেই উন্নয়নের ছোঁয়া আমাদের এই ঢাকা 15 আসনেও লেগেছে। আজকে সর্বস্তরে এই উন্নয়ন কিন্তু শুধু মেট্রো, রেল, পদ্মা সেতু তা না, আপনি আজকে দেখেন স্বাস্থ্য, শিক্ষা, তারপরে বিশেষ করে গরিবদের মাঝে, গরিবদের, গরিব শ্রমিক মেহনতি মানুষের উন্নয়ন, সর্বোপরি বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের কিন্তু উন্নয়ন এই 10 বছরে আমাদের চোখে পড়ার মতো। আজকে দেখেন আমাদের জিডিপির হার প্রায় 7.86%, এটা কিন্তু শেখ হাসিনার অর্জন। আজকে আমরা মধ্যমের দেশে বাংলাদেশ উত্তীর্ণ হয়েছি, তো এটা হতে হলে সব দিক দিয়ে উন্নয়নের মাধ্যমে এটা সম্ভব। আমরা আজকে কৃষি, খাদ্য, বাংলাদেশ কিন্তু একটি মানে সারা বিশ্বের কাছে একটি মডেল যে এতটুকু একটা দেশে এত লোক বাস করে সেখানে আমরা কৃষিতে স্বয়ংসম্পূর্ণ, খাদ্যের স্বয়ংসম্পূর্ণ। তা আমরা জননেত্রী শেখ হাসিনা আজকে দেখেন স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশেষ করে এই কাউবি মাদ্রাসা, কাউবি মাদ্রাসাকে কিন্তু স্বীকৃতি দিয়েছেন এবং এখন থেকে কাউবি মাদ্রাসার ছেলে মেয়ে, ছেলেরা যারা এতে পাশ করবেন তারা সকল সেক্টরে চাকরি করতে পারবেন, এটা কিন্তু শেখ হাসিনা সরকারের আমলেই করেছেন। পাশাপাশি আমাদের এলাকায় বিগত 10 বছর আগে বিশেষ করে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক এগুলো কিন্তু মোটামুটি আমাদের এলাকায় নির্মূলের পথে। আজকে আমরা শুধু পদ্মা সেতু কিংবা মেট্রো রেলের কথা চিন্তা করলে হবে না, সারা বাংলাদেশের লক্ষ লক্ষ উন্নয়নমূলক কর্মকাণ্ড চলতেছে, এই কাজগুলো যদি আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবার এসে প্রধানমন্ত্রী করতে না পারি, এই সকল উন্নয়নমূলক কাজ থেমে যাবে, বাংলাদেশের যে অগ্রগতি থেমে যাবে। সেই জন্য আমরা মনে করি যে দেশের উন্নয়নের স্বার্থে যে আগামী যে 11 জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আমরাই বাংলাদেশের সকল স্তরে জনগণ দল মত নির্বিশেষে জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে আবার দেশের প্রধানমন্ত্রী করে আমাদের যে উন্নয়নের ধারা সেই ধারাকে অব্যাহত রাখার জন্য প্রয়োজন বলে আমরা মনে করি। এদেশের ঢাকা 15 আসনে জনগণ থেকে শুনতে পারলাম যে আগে গার্মেন্টস সেক্টরের লোকগুলি যে বেতন পেয়ে তার বাসায় যেতে পারতো না ঠিক মতন, সন্ত্রাসীরা তাদের থেকে টাকা পয়সা নিয়ে যেত, কিন্তু তারা আপনার কাছে বিচার সালিশ নিয়ে আসতো, এই সমস্যাটাও সমাধান আপনি কিছুটা করেছেন আমরা শুনতে পেরেছি, আপনি এ বিষয়ে কিছু বলবেন? না, এটা সমস্যার সমাধান আমি না, আমাদের জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ়চেতা নেতৃত্বের কারণেই সম্ভব হয়েছে। ওনার একটাই কথা যে সন্ত্রাসকে উনি কোনোভাবে প্রশ্রয় দিবেন না, সেটা আমার দলের হোক কিংবা যে কোনো যে দলেরই হোক, সন্ত্রাসী যে সে সন্ত্রাসী তাকে জননেত্রী শেখ হাসিনা তাকে সন্ত্রাস দমনের জন্য উনি জিরো টলারেন্স। তো সেই ক্ষেত্রে আমাদের এলাকায় কিছু সমস্যা ছিল, আপনারা জানেন যে এলাকাটা একসময় সন্ত্রাস কবলিত এলাকা ছিল, তো তখন এগুলো হতো। ইনশাল্লাহ গত এই 10 বছরে আমাদের কাছে এরম কোনো রিপোর্ট আসে নাই যে গার্মেন্টসে মেয়েরা, এখন তারা 2-3 দিনের সময় মেয়েরা বাসায় যায়, কোনো দিন আমরা শুনি নাই যে কোনো মেয়েকে কোনো সিনথেটিকেরই চাঁদাবাজ জোর করে কিছু নিয়ে গেছে, এটা আগে ছিল, এটা আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এটা দমন করেছি ইনশাল্লাহ। আর এখানে যে আপনি এমপি না হয়েও
কিছু রাস্তাঘাট নির্মাণ করছেন, আবার এই কথাটা আমরা শুনতে পেরেছি আপনার পাশে একটা বড় মসজিদ আছে জামে মসজিদ, ওইখানে মানুষজনের কাছে থেকে শুনি যে সাচ্চুভাই এখানে পাঁচ ওয়াক্ত নামাজ সালাত আদায় করে এবং মসজিদ মাদ্রাসা কিছু অনুদান দেয়, আসলে এটা কতটুকু সত্য আমরা জানতে চাই? আমি মনে করি প্রত্যেকের এটা করা উচিত, যার যেটুকু আল্লাহ তৌফিক দিছে সেটা করা উচিত। হ্যাঁ, দান করলে দান কখনো বৃথা যায় না, এটার জন্য যে আমার এমপি হইতে হবে তাও না। তো আমাদের নিজেদের এলাকায় আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি, এলাকা রাস্তাঘাট সম্প্রসারণে রাস্তাঘাট সুন্দর করার জন্য আমরা তো অবশ্যই চেষ্টা করছি, আমাদের চেষ্টা চলমান। ইনশাল্লাহ আপনারা দেখবেন আগামী এক মাসের ভিতরে আমাদের এই এলাকার 90% রাস্তাঘাট চকচকা নতুন থাকবে। আমরা ইনশাল্লাহ আগামী নির্বাচন আগে আমাদের এলাকার সকল রাস্তাঘাট পাকা করবো বলে আমরা মনে করি। আমরা সারা বাংলাদেশ ঘুরে জানতে পারলাম যে সাচ্চুভাই নামে আপনার নামটা বললেই সবাই চিনতে পারে এবং আপনাকে হিরো আকৃতি দিচ্ছে, কেমন দেখতেছেন? না না, আমি তো আসলে দীর্ঘদিন প্রায় 33 বছর রাজনীতি করি। আমি এই এলাকার ছাত্রলীগের, যখন একটা বৃহত্তর ক্যান্টনমেন্ট থানা ছিল ছাত্রলীগের, 1987 সালে একবার সভাপতি ছিলাম, পরে আর একবার সভাপতি ছিলাম, 91 সালে আমি মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম, ছাত্রলীগ দীর্ঘদিন করেছি, আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক ছিলাম, স্বেচ্ছাসেবী লীগ করে আমি এলাকার দীর্ঘদিন ধরে এলাকায় যেহেতু রাজনীতি করি এই জন্য ছোট বড় অনেকেই আমাকে চিনে, অনেকেই আমাকে ভালোবাসে, এইটাই আর কোনো কারণ নাই। তো আপনি নির্বাচন প্রসঙ্গে কি ঢাকা 15 আসনে সর্বস্তর জনগণের উদ্দেশ্যে কি কিছু বলবেন? না, আমার কথা একটাই যে আমি মনোনয়ন প্রত্যাশী, আপনারা আমার জন্য দোয়া করবেন, যদি আল্লাহ পাক আপনাদের দোয়া কবুল করেন ইনশাল্লাহ আগামীতে আমি নৌকায় মনোনয়ন পাবো। তার বাইরেও আমি মনে করি যে জননেত্রী শেখ হাসিনা উনি যে সিদ্ধান্তই নেবেন, উনি যদি মনে করেন যে না আমার চেয়েও বেটার কেউ আছে তাকে মনোনয়ন দিবেন, আমরা সবাই মিলে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ হয়ে তাকে ইনশাল্লাহ পাশ করানোর চেষ্টা করবো।